হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও আমি বলবো আপনাদের কী করে আপনি যে কারো আইপি অ্যাড্রেস ট্রেস করবেন বা আইপি অ্যাড্রেসটি খুঁজে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ভিডিও। তো আমি আমার ল্যাপটপ স্ক্রিনে আছি, তো দেখে নিতে পারেন আপনারা। তো এখানে থেকে আপনি আপনার মোবাইল থেকে করতে পারেন, আপনার যে কোনো পিসি থাকলে পিসি থেকে করতে পারেন, যেখানে খুশি থেকে করতে পারেন। শুধু আপনার কাছে শুধু থাকতে হবে একটি ব্রাউজার। তো কী করে করবেন, আর যে কারো আইপি অ্যাড্রেস মানে আপনি যে কারো আপনার নিজেরও আইপি অ্যাড্রেস খুঁজতে পারেন, আবার আপনার বন্ধুদেরও আপনার ফ্যামিলিরও কারো যে কারো আইপি অ্যাড্রেস খুঁজতে পারেন, মানে আইপি অ্যাড্রেসটা। তো কীভাবে খুঁজবেন তো চলুন দেখে নেওয়া যাক। তো আইপি অ্যাড্রেস খোঁজার জন্য প্রথম স্টেপে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো চলুন আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিই। জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করার পর প্রথমেই এরকম চলে আসে। তো সাধারণত আমরা গুগল ওপেন করে নেবো। গুগল ওপেন করানোর পর আমাদের এরকম চলে আসে। তো আমরা জাস্ট সার্চ করবো আইপি লগার, আইপি লগার, ঠিক আছে, আইপি লগার লিখে সার্চ করছি। আইপি লগার লিখে সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছি। তো এই ওয়েবসাইটটিকে আপনাদেরকে যেতে হবে। তো ওয়েবসাইটে আমি চলে যাই। যত এটি ওয়েবসাইটে আমরা চলে এসেছি, তো আমাদের এখানে সব অপশন চলে এসেছি, আপনারা দেখতে পারেন। এখানে এই দেখুন, এটা হলো, এখানে আপনি যে কোনো একটা লিঙ্ক লিখে দিতে পারেন। তো আমি সিম্পলি facebook.com একটা লিঙ্ক লিখলাম। তো আপনি যে কোনো কিছু লিঙ্ক লিখতে পারেন, আপনার যা মন চাই একটা .com, আপনি google.com লিখতে পারেন, আপনি যা খুশি লিখুন। তারপর এখানে যে শর্টেনে ক্লিক করব, তারপর শর্টেনে ক্লিক করার পর এখানে আই এগ্রি উইথ ক্লিক করবো, তারপর নেক্সটে ক্লিক করবো। তো জাস্ট আপনার আইপি অ্যাড্রেসটা ট্রেস করার জন্য আপনাদের একটা শর্ট এন্ড লিঙ্ক জেনারেট করতে হবে, যেটা হলো facebook.com এর লিঙ্ক। তো মানে আমি করলাম, আপনি অন্যান্য লিঙ্ক করতে পারেন, আপনি গুগলের লিঙ্ক করতে পারেন, ঠিক আছে, আপনি কোনো ছবিরও লিঙ্ক করতে পারেন, বা আপনি যা কিছুরও লিঙ্ক করতে পারেন। তো আপনার প্রথমে এইখানে এরকম চলে এসেছে। তো আপনার মানে মোবাইলে হোক, ল্যাপটপ হোক, যেখানে কিছু হোক, এরকম পেজ আসবেই। তো এরকম দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা, এই লিঙ্কটা। তো এই লিঙ্কটাকে আপনাদেরকে কপি করতে হবে এবং আপনার ভিকটিমকে এমন এমন কথা দিয়ে পাঠাতে হবে যাতে আপনার ভিকটিম ওই লিঙ্কটিতে ক্লিক করে এবং যায় সেই লিঙ্কে এবং আপনাকে বলে দেয় আপনার ওর আইপি অ্যাড্রেসটা কী। তো আমি আমার আইপি অ্যাড্রেস আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে। তো প্রথমে আমি আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য, যেহেতু আমাদের চ্যানেলে সবসময় প্রুফ থাকে, তো সেহেতু আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখে নিন আমার, আমি বারবার রিপ্লেস করে দিচ্ছি। তো দেখে নিতে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নট অন আনসিলেক্টেড অন নো রেকর্ডস ফাউন্ড ট্রাই অ্যান্ড চেঞ্জ ফিল্টার্স, তো এরকম লেখা হচ্ছে। তো চলুন দেখা না যাক, আমি সেই লিঙ্কটি কপি করে নিই। তো যে লিঙ্কটা যেলাম, সেই লিঙ্কটা আপনাকে ভিকটিমকে বলাতে, আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এবং আপনি আপনার এই লিঙ্কটি যে কাউকে যেখানে খুশি শেয়ার করতে পারেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেখানে খুশি, যেখানে খুশি। তো জাস্ট আমরা নিউ ট্যাবে গিয়ে ওপেন করছি আমাদের আমার নিজের আইপি অ্যাড্রেসটা ট্রেস করার জন্য, আমার নিজের লোকেশন ট্রেস করার জন্য, আমার নিজের কোন সিম ইউজ করছি সেই একটা জিনিস ট্রেস করার জন্য। আজকে কী কী প্রশ্নের উত্তর হয়ে গেল, যে কী মানে কী করে সিম ট্রেস করবো, মানে কোন সিম ইউজ করছে সেটা ট্রেস করা যাবে আইপি অ্যাড্রেসের মাধ্যমে, আপনার লোকেশন ট্রেস করা যাবে, আমার আইপি অ্যাড্রেসটা পর্যন্ত ট্রেস করা যাবে আইপি অ্যাড্রেসের মাধ্যমে, অনেক কিছু ট্রেস করা যায়। আরও অনেক কিছু বলতে গেলে এখনও ভিডিওতে মানে এত বড় হয়ে যাবে যে আপনাদেরকে পুরো বলে শেষ করতে পারবো না। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি জাস্ট এখানে পেজটি ক্লিক করলাম এবং এন্টার মেরে দিলাম। তো এন্টার মেরে দিলাম, ঘুরছে পেজ, আমাদের ফেসবুক ওপেন হয়ে গেছে। যেহেতু আমার ফেসবুক লগ ইন আছে, তো সেহেতু ফেসবুক অটোমেটিকলি জেনারেট হয়ে লগ ইন হয়ে গেল। তো আমি কারো পারমিশন করবো না। তো আমরা ওপেন হয়ে গেছে। তো আমাদের আবার সেই পুনরায় সেই ওয়েবসাইটে যাবো। তো জাস্ট আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি লেখা রয়েছে আনসিলেক্টেড নো রেকর্ডস ফাউন্ড। সো আমি তো বলেছিলাম আমাদের চ্যানেল প্রুফ থাকে। তো জাস্ট আমরা রিপ্লেস করে দিলাম পেজটাকে। দেখুন আমাদের চলে এসেছে, আমি সিম ইউজ করছি রিলায়েন্স জিও, সবাই তো জানেনি আমি রিলায়েন্স জিও কত পছন্দ করি। তো আমার আইপি অ্যাড্রেসও নিচে চলে এসেছে, দেখতে পারেন কোয়াটা সময় আমি ক্লিক করেছি, সেটাও পর্যন্ত টাইম আছে। তারপর আপনার মানে সমস্ত ডিটেলস হয়েছে, আমি কী ইউজ করছি, আমি উইন্ডোজ ইউজ করছি, আমি কী ইউজ করছি, ক্রোম ইউজ করছি, আমি কোথায় আছি, ইন্ডিয়ায় আছি। তো দেখে নিলেন। তো আজকের জন্য এটুকুই দেখাবে। নেক্সট ভিডিও এত সুন্দর সুন্দর এরকম ধরনের এরকম ইন্টারেস্টিং ভিডিও, মানে এরকম হ্যাকিং রিলেটেড ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী আসা ভিডিওগুলির নোটিফিকেশন আপনি পেতে পারেন। এবং ভিডিও অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন, যাতে সবাই জেনে যায় যে কী করে আইপি অ্যাড্রেস ট্রেস করবো, কী করে লোকেশন ট্রেস করবো, কী করে কোন ব্রাউজার ইউজ করছি ট্রেস করবো, কী করে কোনো সিম ইউজ করছি ট্রেস করবো। প্লিজ ভিডিওটি শেয়ার করে দিন এবং থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল, বাই।